ya nabi ya nabi nabi ya nabi ya nabi ya nabi tumari usilai zuminu pilam tumari usilai asmanu pilam nabi ya nabi ya nabi allahumma salla wa ala ali sayyidina tumari usilai qur'anu bila tumari usilai hadisu bilam tumari usilai marudu hulam tumari usilai muminu hulam nabi ya nabi ya nabi ya nabi Allahumma salli wa ala ali sayyidina Umar baba ji faizina je kotha bolchila al shongota islamic jemon train jemon apnar tar pati chhara cholte pare na train ke jodi thule jodi apni Bombay road e thule den cholte parbe na train ke cholte gele tar lohar pati dorkar lohar pati na hole se cholte parbe na ঠিক তেমনি ভাবে আপনার ইসলামিক গাইড যেটা ইসলামিক জীবন আদর্শ কোরআন হাদিস তো আছে কিন্তু আমি আপনি তো আমরা সকলে তো কোরআন হাদিস বুঝি না এই বোঝার জন্য আল্লাহ পাক ওই গাইডলাইন ট্রেন লাইনের মতো গাইডলাইন হিসেবে আল্লাহ পাক বলে দিয়েছে তোমরা সব আমার সব বান্দা সলিহীন বান্দা সত্যবাদী বান্দা নেককার বান্দা সলিহীন বান্দাদের অনুসরণ আর অনুকরণ করে চলবে মাজহাবে চার তরিকার পীর আপনারা নাম শুনেছেন মুজাদ্দিদ তরিকার পীর মুজাদ্দিদ আলফসানি রহমাতুল্লাহ আলাইহি জানার মাজার পাঞ্জাবের জমিনে আছে সেই সময় দিল্লির বাদশা তিনি সত্যের প্রতিবাদ করতেন বলে অন্যের প্রতিবাদ করতেন বলে দিল্লির বাদশা তাকে জেলে দিয়েছিলেন এখন যদি কোনো হুজুর যদি জেলে যায় আর জেলের কয়েকখানা যদি চোর টাকা গুন্ডা দস্যু যদি থাকে আর আমি যদি পা পর্যন্ত পিরানপুরে যদি জেলে ঢুকি জেলের কয়েদিগুলো কি ভাবে কিছু একটা ভাববে তো যারা হুজুর আমরা চোর টাকা দিয়ে করি গুন্ডামি করি সিন্দাইয়ের হাজানি লুটপাট করেছি বলে জেলে এসেছি তোমার গায়ে তো রসুল্লাহ সুন্নত আছে তুমি কেন জেলে এসে বলবে তো হুজুরকে যখন জেলে দিয়েছে সেই জামানার জেলের কয়েদিগুলো হুজুরের জেলে আসা দেখে অবাক হয়ে গিয়েছে হুজুরকে লক্ষ্য করে বলছে হুজুর আপনি কি কারণে জেলে এসেছেন আপনাকে কে জেলে দিল আমাদের বিশ্বাস আপনার প্রতি আপনি এমন একজন চরিত্রের মানুষ দুনিয়ায় এমন কোন খারাপ কাজ আপনি করেন যার দ্বারা আপনাকে জেলে আসতে হবে এটা আমরা বিশ্বাস করি তারপরে আমরা জানতে চাই কে বা কেন কি কারণে আপনাকে জেলে পাঠিয়েছে ও আমার বাজি ভাইয়ানেরা ও যুবকের তরুণেরা পাতা দেশের মাওয়ানেরা ওই সময়তে মুজাদ্দিদ আল-বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় জেলের জেলে জেলখানার কয়েদিদেরকে লক্ষ্য করে বললেন ও জেলখানার কয়েদিরা ও জেলের মানুষেরা আমি মুজাদ্দিদ আমি কি কারণে জেলে এসেছি আমি তো তোমাদেরকে বলবো বাবা কিন্তু না না আমি তোমাদের কাছে জানতে চাই ও দিল কয়েদিরা কি কারণে তোমরা আজকের জেলে এসেছো আমাকে বলো ওই সময়ে জেলের চোর দস্যু গুন্ডা বদমাইশেরা বলেছিল একজন বলেছিলেন হুজুর
আমি চুরি করেছি বলে আমাকে জেলে আসতে হয়েছে। একজন বলল আমি খুন করেছি বলে জেলে এসেছি, আর একজন বলল হুজুর আমি ডাকাতি করেছি, আমি ছিনতাই করেছি, আমি রাহাজানি করেছি, আমি লুটপাট করেছি, আমি ধর্ষণ করেছি, আমি জেলা ব্যভিচার করেছি হুজুর, তাই আমরা জেলে এসেছি। ও ভাইয়ের সত্য মানুষের সঙ্গ দিলে কি লাভ হয় শুনেন। ওই সময়ে মুজাদ্দিদ শরীফ আহমদ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা জেলের কয়েদিরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে কারো হয়তো তোমাদের 50 বছর হায়াত দিয়েছে, হয়তো কেউ হায়াত পাবে 60 বছর, কেউ পাবে 70 বছর, তোমাদের কারো 30 বছর হয়ে গেল, কারো বয়স তো 40 বছর হয়ে গেল, কারো বয়স তো 50 বছর হয়ে গেল। ও জেলের কয়েদিরা, বাবা পিছনে ফেলে পিছনের দিনগুলি তো গুনার কাজে তো ব্যয় করেছো, জীবনের মূল্যবান সময়টুকু গুলি তো গুনার কাজে, জেনা ব্যবচারে লুটপাট খুন খারাপি রাহাজারি পথে তো বাবা ব্যয় করেছো। ও জেলের কয়েদির বাবা সময় আর সামনে নাই, সামনে পিছনে যতটা দিন পেয়েছো অতটা দিন সামনে পাবে তোমাদের তার কোনো গ্যারান্টি নাই। আছে অনেকে বলছে বলে বয়স হয়ে গেছে, তোমার ছাই হয়েছে, আমি তো বলবার বয়স হয়নি, ওর বয়স কমছে। এই আমাদের বয়স বাবাজি ভাই জানে না, বয়স বাড়ছে না কমছে, অত প্রবাদে বলে বয়স হয়ে গিয়েছে, বিদ্যা হয়ে গিয়েছে, এটা বাংলা বাক্যই বলে, কিন্তু ব্যাখ্যাগত ডেফিনিশনের সংজ্ঞায় যদি যাওয়া হয় বয়স কমছে। মুজাদ্দিদ আল-বসানি বলছে, বাবা পিছনে যেদিন পেয়েছো ওই দিন আগামীতে পাবে? বুঝুন না, পাবো না। তাহলে ফিরে এসো বাবা, জীবনের মূল্যবান সময়ের দিকে বাবা খেয়াল করো। ও জয় কইবিরা, ফিরে এসো বাবা, ফিরে এসো, তওবা করো, জীবনে যা গোনা করেছো তওবা করো, পরিবর্তন হয়ে যাও বাবা, আর রাজানি করো না বাবা। কালকে আমাদের ময়দানে কবরের মধ্যে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আমার নবীর সামনে কিভাবে বাবা যাবে? কথা রাসূল পড়ে গেল তাদের মধ্যে, ঠিক ঠিক হুজুর আমরা ভুল করেছি, হুজুর বললেন বাবা জোরে রক্ত এসে গিয়েছে, চলে যাও। হুজু গোসল করে আসলো, গোসলখানা চলে গেল, গোসল করে আসলো পরিপূর্ণ ভাবে। হুজুর তাদের গোসলের নিয়মকানুন, পবিত্রতার নিয়মকানুন সব শিখিয়ে দিলেন, সেই মোতাবেক তারা গোসল করে পবিত্রতা হাসিল করে আল্লাহর ওলির সঙ্গে দিল্লির মসজিদে যখন আজান হয়ে গেল জোহরের আজান, আইয়ালা সালাত, ও ভাইরা মুজাদ্দিদ আল-বসরি রহমাতুল্লাহ আলাইহি, ওই সময়ে জেলখানার 14 গুন্ডা বদমাইদের নিয়ে হুজুর আমার আল্লাহ পাকের মহান হুকুম জোহরের নামাজ হুজুর আমার তাদের সঙ্গে ওই জেলের মধ্যে জেলখানায় জামাতের সঙ্গে আদায় করে নিলেন। আজকের মসজিদে মসজিদে আগে ছিল মসজিদে কাছে সাহাবীদের ইমান আমল ছিল পাকা, এখনো হলো মসজিদ পাকা, আমাদের ইমান আমল হলো কাঁচা, কথা ঠিক না ভুল? আগে ছিল মসজিদ কাঁচা, সাহাবীদের ইমান আমল ছিল পাকা, এখনো হলো মসজিদ পাকা, আমাদের ইমান আমল হলো কাঁচা। সাহাবীরা বেশি ভালোবাসতেন আল্লাহ নবীকে, আমরা বেশি ভালোবাসি
সিনেমার হিরো আর হিরোইনদেরকে সাবির বেশি ভালোবাসতেন, হাদিস কোরআনকে আমরা বেশি ভালোবাসি, হোয়াটসঅ্যাপ ফেসবুক আর ইউটিউব চ্যানেলকে সাবির বেশি ভালোবাসতেন, আল্লাহ আল্লাহর নবীকে আমরা বেশি ভালোবাসি, নিজের স্ত্রী বেগম সাহেবকে সাবিরের কাছে আগে ছিল, নবী রাসূল খোদা আমাদের কাছে আগে হলো, চিটিংবাজি আর ধোকা কথা ঠিক না হো। জেলখানায় মুজাদ্দিদ আল-বসরি নামাজ পড়াচ্ছে সেই মুসলমানের মসজিদে আজান হচ্ছে, তোমাদের জানিয়ে দিয়ে দিলাম আমার উন্নতানীরা, ওই জমানায় যখন নিজেদের ধর্মের রীতিনীতি, নিজেদের ধর্মের আখলাক, নিজেদের ধর্মের আদর্শকে ছেড়ে দিয়ে বেঈমান বেদিনদের রীতিনীতি করবে, বেঈমান বেদিনদের অনুসরণের অনুকরণ করবে, তাদের সমস্ত রীতিনীতিগুলিকে নিজেদের মধ্যে সভা পাইয়ে দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম। ওই সময়ে তাদের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জালিম বাদশা পয়দা করে দেবে। এটাই তো তাই হচ্ছে, তা বলে আমাদের চুরি হাতে দিয়ে বুঝে থাকতে হবে, পরিবর্তন হতে হবে। মসজিদে আগে হাত পাকা ছিল, নামাজির অভাব ছিল, তাল পাতার ছাউনি ছিল, আমার বয়স্ক বাবাজিরা বলতে পারে, আমরা চোখে দেখি ব্যান্ড হয়ে গেল, সেগুলো ইলেকট্রিক কারেন্ট লাইন চলে আসলো, কি করা হলো, পাকার ব্যবস্থা করা হয়েছে, আরাম সে পাথর মার্বেল পাথর ঠান্ডা পরিবেশের জন্য করা হয়েছে, সেও ব্যান্ড হয়ে গেল। কি অনেক মসজিদে দেখা যাচ্ছে কি এখন এসি এয়ার কন্ডিশনের ব্যবস্থা হয়েছে, নামাজি বেড়েছে, আপনি যে দিন শরীয়তকে বাবা পেয়েছেন, এদিন শরীয়তটা এ পর্যন্ত এত সহজে বাবা এসে পৌঁছায়নি, পিছনে এমন একটা দিন গিয়েছে, এ নামাজকে প্রতিষ্ঠিত করবার জন্য আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, আমার আপনার নবীকে ঘরের ভিতরে বাবা লুকিয়ে 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 নামাজ পড়তে হয়েছে, মক্কার বেঈমান বেদিনদের ভয়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে সাহাবায়ে কেরামেরা লুকিয়ে 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 নামাজ পড়েছে বাবা, এই নামাজ, এই হাদিস, এই শরিয়াত এ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কত সন্তানদের বাপ হারা হতে হয়েছে বাবা, স্ত্রীদের স্বামী হারা হতে হয়েছে, মাদের সন্তান হারা হতে হয়েছে বাবা, তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে এই ইসলাম ধর্মটা এ পর্যন্ত এসে পৌঁছেছে বাবা, এ নামাজটা এসে পৌঁছেছে, আজকের সেই মুসলমান তাদের রক্তের দামটা কি এইভাবে দেবে, মুজাদ্দিদ আল-বসরি রহমাতুল্লাহ আলাইহি তখন এইভাবে জোহরের নামাজটা আদায় করে তাদের সঙ্গে দিনই তালিম দিতে শুরু করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, দিনই তালিম দিচ্ছে কিভাবে গোসল করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কোন পথে চলতে হবে, কোন পথে চলা যাবে না, এই শিক্ষা দিচ্ছে জেলের মধ্যে। এভাবে আসর চলে আসলো, আসরের নামাজ আদায় করলো, আবার দিনই শিক্ষা শরিয়াতের তালিম, মাগরিব চলে আসলো, মাগরিবের নামাজ তাদের সঙ্গে জামাতে আদায় করলেন, জামাতে আদায় করবার পরে
আবার তাদেরকে নিয়ে দিনী শরিয়াতের তালিম তিনি হুজুর আমার দিতে লাগলেন, আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন দূরে। এবং সুবহানাল্লাহ, গোটা জেলখানাটা আল্লাহ 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 জিকিরে জেলখানার সমস্ত প্লেয়ার সমস্ত খুঁটি কেন যেন ঘুম 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 করে সেদিনে মরেছে। কয়েদিদেরকে নিয়ে আল্লাহ পাকের মহান হুকুম ইশারা নামাজ তাদের সঙ্গে ওই জেলখানার ভিতরে জামাতের সঙ্গে হুজুর আমার আদায় করে নিলেন। ইশারা নামাজ হয়ে গেল, নামাজ সমাপ্ত করে হুজুর আমার জেলের চরদস্যুদেরকে নিয়ে এক জায়গায় হুজুর আমার তরিকাতের শপথ দিতে লাগলেন। সুবহানাল্লাহ, তরিকাতের শপথ দিচ্ছে, তরিকাতের শপথ দিলেন হুজুর আমার, তরিকাতের শপথ দিয়ে দিলেন। আমার মা বোনের এত চিল্লা চিল্লি করছে কেন বলুন দেখি? এরা হবে না, চুপ করো দেখি। পানি অল্প হলে রহম, আর বেশি হলে কি হয়? গজব না? এরা একত্রিত হলে গজব হয়, আর তাই হচ্ছে। আর একেবারে পাশেই জায়গা করেছে, লজ্জাবতী গাছ একটু পেটে খেয়েও লজ্জা যদি না আসে। আমি তোমাকে বলছি জেলের মধ্যে যে সুফি দরবেশটাকে তুমি বন্ধ করে রেখে দিয়েছ, আটকে রেখে দিয়েছ, আমি তোমাকে হুকুম করে গেলাম, আদেশ দিয়ে গেলাম, ওই সুফি মানুষ থেকে তুমি কেন সকালের মধ্যে তুমি জেল থেকে বার করে দেবে? তুমি ওই সময় বাচ্চা যখন স্বপ্ন দেখছে তার ঘরে যে মানুষটা এসেছিল তাকে যে আদেশটা করেছে, যে মানুষটা এসে আদেশটা করেছে, ওই মানুষটার চেহারার ফোকাস দিয়ে তার গোটা ঘরটা নূরে ভরে গেল। দিলের বাচ্চা জিজ্ঞাসা করতে লাগে, ও বাবা আল্লাহর বান্দা আপনি কে? আপনার পরিচয় তো আমি জানি না, আপনার পরিচয়টা কি আমাকে একটু বলবেন? আমি তো দিল্লির বাদশা, আপনি কেন ওই জেলে যে সুপে মানুষরা আছেন তার সঙ্গে আপনার কি সম্পর্কটা রয়েছে বলুন? আপনি কেন আমাকে স্বপ্নে দেখাচ্ছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, জামিন দেওয়ার জন্য কেন বললেন? আপনি কে? আপনার পরিচয়টা আমাকে বলবেন? ওই সময় ওই নুরানি চেহারাধারী ব্যক্তিটা দিল্লির মানুষকে বলেছিলেন, ও দিল্লির মানুষ
তুমি কি এমন হতো বাগা, তুমি কি আমাকে চিনতে পারলে না, আমি অন্য কেউ নয়, আমি অন্য কেউ নয়, আমি গোলাম মদিনা। সুবহানাল্লাহ। হয় না সুবহানাল্লাহ, জেলে দিয়েছে বাদশা ছাড়া দেয়া শিখে মোতা খালা জ্যোতি বসু করেছে এরকম কারো একটা আপনার চেয়ে হাজতে ভরে তাহলে সম্পর্কটা রাখা লাভ আছে না ভালো করে বুঝবে। স্বয়ং রসুল্লাহ এসে বলছে বাদশা আমি তোকে আদেশ করছি জেলে যাকে রেখে দিয়েছিস যে সুফি দরবেশকে রাত সকালের মধ্যে ছেড়ে দিয়ে যাবে। বাদশা বলছেন আপনি কে? আল্লাহর নবী বলছেন আমি হলাম তোর নবী, আমি হলাম তোর রসুল, আমি তোর পয়গম্বর। কামিওয়ালা মদিনাওয়ালা একটু আওয়াজ দিয়ে বলুন, মুসলমানকে চিল্লে বলেন না সুবহান, যেই আল্লাহ নবী এই কথাটা বললেন বাদশার ঘুমটা ভঙ্গ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওদের পাগলের মতো দৌড়ে দৌড়ে কয়েকখানার দিকে চলে গেল। বাদশা দৌড়ে 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 কয়েকখানার ভিতরে চলে গেল। জেলার প্রশাসনকে বললেন ও জেলার প্রশাসন খুলে দাও খুলে দাও, জেলে দরওয়াজা খুলে দাও। বাদশা এইরকম একটা আবেগে দেখে জেলের প্রশাসন কয়েকখানার দরওয়াজা হয়ে গেল। বাদশা তো জীবনে এমন কোনদিন করেনি এমনটা, আজকে কেন এমনটা করছে? জেলের কয়েকখানা দরওয়াজা খুলে দেওয়া হয়ে গেল, বাদশা গিয়ে দেখছে কি তার জেলখানাটা যেন ভূমিকম্পের ন্যায় কাঞ্চে দোলন। সুবহানাল্লাহ, গোটা ঘরটা ইল্লাল্লাহ 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 জেগে গিয়ে আল্লাহর সঙ্গে ওই কয়েদের যত চৌদ্দশো ডাকাত গুলি ছিল সব ফানা ফিল্লা আর ফানা ফির রসুল হয়ে গেল। জুড়ে বলু আর একটু জুড়ে বলুন। সুবহানাল্লাহ, আমি এমন মানুষ তো জীবনে চোখে দেখে নে যাকে আমি জেলে দিয়েছি, এর সঙ্গে আমার নবী আমার রসূলের সম্পর্ক আছে, সামান্য একজন দরবেশের সঙ্গে আমি দিল্লির বাদশাহ হয়ে আমার বাদশার বাদশাহ জেনে তাকে আমি চিনতে পারলাম না, আমার নবীর আমার আঘা আমার শ্রেতাস আমার পয়গম্বর আমার নেতা আমার বিশ্বগুরুকে আমি চিনতে পারলাম না। দৌড়ে 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 আল্লাহর ওলি মুতাদ্দি আল-বিসরি আমার সিরাহানলি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কদম মোবারকে পড়ে গেলে। সুবহানাল্লাহ, হুজুর বলছে সরে যা তুই, আর পারছিস তোমাকে জেলে দিয়েছিস, আমি তো অপরাধী, তুমি একদম বাদশা না, তুমি তো বাদশা, তুমি বাদশা হয় যদি তোমার দেশের প্রজার পায়ে হাত দাও তোমার সম্মান চলে যাবে না, চলে যাও। বাদশা হচ্ছে হুজুর আমি আপনাকে চিনতে পারি, আমার ভুল হয়ে গিয়েছে, আমার বেয়াদবি হয়ে গিয়েছে, হুজুর আমাকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা না ক্ষমা করে থাকতে পারে বাপ, ঢুকে টেনে নিলেন, ক্ষমা করে দিলেন এবং আল্লাহর ওলিকে জেল থেকে বার করে দিলেন। আর চলে যাওয়ার সময় আল্লাহর ওলি বলছে এ বাদশা আপনি শুনে ওই যে জেলে আপনার যে কয়েদিগুলি আছে ওদেরকে আজকে থেকে আর কয়েদি ভাববে না, ওদের আজকে থেকে আর চোর ডাকা দস্যু ভাববে না, আমি তোমাকে ভুলে দিয়ে গেলাম, ওরা সব এক এক একটা সব আল্লাহর জিন্দা ওলি। চিল্লে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আমি তোমাকে আদেশ দিয়ে গেলাম, এরা এই মুহূর্তে আর কেউ চোর নেই, কেউ ডাকাত নেই, কেউ দস্যু নেই, আমি তোমাকে আদেশ করে যাচ্ছি এদের সঙ্গে সম্মান ব্যবহার করবে, এদেরকে ছেড়ে দেবে, এরা সব একটা একটা আল্লাহর জিন্দা ওলি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআনের আয়াতটা বলেছি
আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে বিশ্বাস ঈমানদার নারী আর পুরুষ, তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করবে, আর তোমার সঙ্গটা আমার সত্যবাদী মুত্তাকি সলেহীন বান্দাদের সঙ্গে দেবে। সেদিনই ওই জেলখানায় ওই চোরদস্যুর ডাকাত বলে হুজুরের সঙ্গ দিয়েছিল বলেই তো তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এই সঙ্গটা আপনার একটা ইমান বাঁচানোর একটা মাধ্যম নয়? অবশ্যই মাধ্যম। তাহলে আমাকে আপনাকে আজকে থেকে এই মাহফিল থেকে এই শিক্ষাটা নেব, জীবনে কোনোদিন মসফরের সঙ্গে সম্পর্ক রাখবো না, জেনাফরের সঙ্গে রাখবো না, আলেমে দিনদের সঙ্গে রাখবো, সলেহিন বান্দাদের সঙ্গে থাকবেন। আরে আপনি নামাজ পড়তে পারছেন না সেটা আলাদা কথা, আতর কিনে কিনবার পয়সা আপনার কাছে নাই, অন্তত আতরওয়ালাদের সঙ্গে ভুললে ওই আতরের সেন্টটা অন্তত গা দিয়ে বার হবে, হবে না হবে? সেই জন্য সঙ্গ একটা বড় জিনিস। আদের আমাদের এই সঙ্গ খারাপ বলে আজকের আমাদের এই পরিস্থিতি। দেখেন চতুর্দিক দিয়ে দেখেন, মাচ্ছে মুসলিম, মরছে মুসলিম। এই মোনাফেকদের থেকে দূরে থাকবেন, মোনাফেক গুলিকে আগে চিনেন। ইসলামের শত্রু কিন্তু প্রকাশ্য শত্রু হওয়া নয়, নরেন্দ্র মোদীকে আমরা চিনে দিয়েছি, ও আমাদের প্রকাশ্য শত্রু, ইসলামের প্রকাশ্য শত্রু, ওকে আমরা চিনে দিয়েছি, গোটা বিশ্বকে চিনে নিয়েছে, কেউ না চিনুক মুসলিমরা চিনেছে, কিন্তু ওর থেকে ভয়ঙ্কর হলো কি?